ঢাকা বিএনপির মহাসমাবেশে পুলিশি বাধা, নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও সরকার পতনের একদফা দাবিতে যে তিন দিনের যে অবরোধ, সেই তিন দিনের অবরোধের যে প্রভাব সেটি কক্সবাজারে তেমন পড়েনি এবং এখনও পর্যন্ত দূরপল্লার বাস ছাড়া যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই কিছুক্ষণ আগে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন এই পর্যন্ত তাদের বিএনপির সাতজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে, 4000-এর অধিক কিন্তু নেতাকর্মীর গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এমন দাবি করেছেন। এদিকে যে অবরোধ, সেই অবরোধের সময় কিন্তু আমরা কক্সবাজারে তেমন বিএনপির নেতাকর্মীদের কার্যক্রম দেখেনি, বিএনপির যে নেতাদের উপস্থিত ছিল না, তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী নেতাকর্মীরা কক্সবাজারের প্রতিটি অলি গলিতে কিন্তু অবস্থান করেছিল, পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এবং আমরা দেখেছি যে বিএনপি, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয় এবং বিএনপির কার্যালয়ে কিছুক্ষণ আগে পুলিশের পাহারা ছিল, পাশাপাশি শহরে যেসব গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেখানে পুলিশ রয়েছে। শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি র্যাব বিজিপিও ছিল এবং এখনও পর্যন্ত কক্সবাজারে তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি। এবং আমরা আজ পর্যন্ত যেটি পুলিশ সুপার থেকে বলা হয়েছিল, যেটি নাশকতা এবং ভাঙচুরের মামলায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এবং দেশ জুড়ে যে অবরোধ, সেই অবরোধের যে প্রভাব সেটি কক্সবাজারে কিছুটা পড়েছে, যে সেটিও হচ্ছে পর্যটন খাতে। পর্যটক খাতে যে অবরোধের যে ঘোষণার পরপর যে পর্যটক ছিল তারা কিন্তু কক্সবাজার ছেড়েছেন এবং কক্সবাজারে সারা, আপনারা জানেন কক্সবাজারে সারা শস্য হোটেল মোটেল এবং সারা শস্য হোটেল মোটেলে কিন্তু যে এই সময় কিন্তু পরিপূর্ণ থাকার কথা, কিন্তু এই মুহূর্তে সেই হোটেলগুলোতে কিন্তু সুনসান নিরাপত্তা করছে। আমরা এই বিষয়ে আমাদের সহকর্মী মিকা থেকে জানার চেষ্টা করব আজকের যে প্রথম দিনের যে অবরোধ, সেই অবরোধের কেমন প্রভাব পড়ছে কক্সবাজারে। পাশাপাশি মিকা, স্বাগত আপনাকে। আজকের যে অবরোধ প্রথম দিন কেমন দেখলেন, কেমন প্রভাব পড়ছে কক্সবাজারে? যদি প্রভাবের কথা বলি, পর্যটন খাত ছাড়া কিন্তু তেমনটা আমি প্রভাব দেখিনি, স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তবে ট্যুরিস্টদের জন্য যে সকল যানগুলি বিশেষত থাকে, যেমন ট্যুরিস্ট জিপ, তারপরে আপনার অটো চালক, যারা যাদের মূল প্রধান আয়ের উৎস থাকে হচ্ছে ট্যুরিস্ট, তারা মূলত একটু হাহাকার যে তারা কীভাবে মূলত এই তিন দিন তাদের যে যানের ভাড়া সেটি কীভাবে দিতে পারবে, সেটা নিয়ে মূলত একটু সংশয়ের মধ্যে রয়েছে। দূরপাল্লার বাচ্চারা সব গাড়ি চলাচল স্বাভাবিক ছিল, মানে কিছু মানুষ কিন্তু অতিরিক্ত ভাড়ার দাবি নেওয়া হচ্ছে এমন দাবি করছিলেন, বিষয়টি আপনি কতটুকু দেখেছেন এবং আপনি কী মনে করছেন? আসলে যেহেতু প্রতিটা মানে কক্সবাজার থেকে দূরপাল্লা যে যান চলাচল, সেক্ষেত্রে যেহেতু বাস মালিকরা কিন্তু সব বাস তারা কিন্তু নামাচ্ছে না, তবে তার মালিকেরা কিন্তু বলা যায় যে অনেক সময় নিয়ে নিয়ে একটি দুটি এরকম করে কিন্তু কোম্পানিগুলো বাস ছাড়ছে। এবং সেটাই হচ্ছে অভিযোগ যে যেখানে চট্টগ্রাম থেকে আমার 300-400 ভাড়া, সেখানে কোথাও কোথাও 500, কোথাও কোথাও 600 এরকম ভাড়া নিচ্ছে, এরকম কিন্তু অভিযোগ যাত্রীরা করছেন। তবে আজকের যে প্রথম অবরোধের প্রথম দিন ছিল এবং হরতাল গেল, বিএনপি নেতাকর্মীদের কেমন উপস্থিতি দেখলেন? যদি বলি, এখন আমরা অবস্থান করছি কক্সবাজারের বিএনপির যে অফিস সেখানের সামনে থেকে, সকাল পর্যন্ত বা দুপুরে কয়েকজন নেতাকর্মীদের আনাগোনা দেখা গিয়েছে, তবে তারা এত পরিচিত বলবো না, কক্সবাজারের এরকম কোনো কাউকে আসলে দেখা যায়নি। আর পুলিশ এবং আনসার বিডিপি কিন্তু এখানে তাদের যে নিরাপত্তা বা অবস্থান, যাতে নাশকতা করতে না পারে, সে অবস্থানে ছিল এবং শান্তিপূর্ণ বলবো, কক্সবাজার শান্তিপূর্ণভাবেই আজকের যে অবরোধ কর্মসূচি সেটা কিন্তু পালিত হয়েছে এক প্রকার। ধন্যবাদ মিকা। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী যে রয়েছেন সালাউদ্দিন, সালাউদ্দিন থেকে আমরা জানার চেষ্টা করব যে আইনশৃঙ্খলা বাহিনী কিরকম কঠোর ছিলেন। ধন্যবাদ সাইদুল ফরহাদ। আসলে আমরা সকাল থেকে ঘুরে যে বিষয়টা পেয়েছি আপনাকে যদি জানাতে চাই, প্রতিটি পয়েন্ট অর্থাৎ কক্সবাজারে যে অলি গলি থেকে শুরু করে যে যে মেন পয়েন্টগুলো রয়েছে, আমরা সেখানে যেটা দেখেছি পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন সহ প্রায় প্রতিটি পয়েন্টে 10-12 জন ফোর্স কিন্তু ছিল। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগের যেই দল রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে প্রতিনিয়ত তারা মাঠে ছিল এবং যাতে শান্তশিষ্টভাবে যানবাহন চলাচল করে এবং যারা পথচারী রয়েছেন তারা যাতে সুন্দরভাবে চলতে পারে এবং ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ে স্কুলে যাতায়াত করতে পারে, তারা কিন্তু এটার জন্য তারা প্রস্তুত ছিল। এবং আমরা আরেকটা বিষয় যদি জানাতে চাই, হোটেল মোটেল জন্য আমরা ঘুরেছি, হোটেল মোটেল জোনে যে পরিস্থিতি আসলে সেটি তারা খুব অসন্তুষ্ট হয়ে পড়েছে এবং তারা
যারা বলছেন যে তারা কিন্তু এবারে আশা ছিল তারা প্রায় 50% পর্যটককে নিয়ে তারা এবারে ব্যবসাটা তারা ভালো হবে সেটাই তারা আশা করেছিল। সেই অনুযায়ী কিন্তু এখন পর্যটকদের আনাগোনা কমে গেছে এবং যারা ছিল তারা অলরেডি যে কক্সবাজার ছেড়েছে বলে আমরা সেটি জানেছি, তার মধ্যে দিয়ে যতটুকু জানতে পেরেছি 10% পর্যটকের এখন আছে বলে সেটি বলছেন, যে এখানে 50% থাকার কথা। আসলে সেই বিষয়ে আমরা বিভিন্ন যারা এখানে পর্যটন হোটেল মোটেল জোনে যে রেস্টুরেন্ট দেখেছি, রেস্টুরেন্টের যারা মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, আসলে তারা যে কথাটি বলছেন সেটি হচ্ছে আসলে খুবই দুঃখজনক। সেটি হচ্ছে তারা বলছেন যদি তাদের ব্যবসা না হয় তাহলে যারা এখানে কর্মচারী রয়েছেন অর্থাৎ কেয়ারটেকার রয়েছে তাদের স্যালারি দিতেও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এবং এটি যদি লাগাতার থাকে তাহলে কিন্তু এটা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এই কথাটি বলেছিল। ধন্যবাদ সালাউদ্দিন সহকর্মী। এবং দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কিন্তু বিএমপির যে জেলা কার্যালয় রয়েছে সেই জেলা কার্যালয়ে রয়েছে, সেই জেলা কার্যালয়ে শুধু লাইট পেন যারা কিন্তু কেন কর্মীও নাই, তবে আমরা দেখেছি কিন্তু আজকে যে বিএমপির ভূমিকা ছিল কিন্তু আওয়ামী লীগ এবং বিএমপি আওয়ামী লীগের যে অবস্থান সেটি ছিল সর্বোচ্চ কোটের, এবং আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ কিন্তু তারা যে মোটরসাইকেল মহড়া দিয়েছেন এবং পাশাপাশি যে আওয়ামী লীগের যে সিনিয়র নেতাকর্মী ছিল তারাও কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা যেমন বলেছেন অবরোধ বিরুদ্ধে করেছেন, এবং পাশাপাশি কক্সবাজারে এই মুহূর্তে যে অবরোধ সেই অবরোধের তেমন প্রভাব পড়েনি, তবে যে সবচেয়ে বেশি যেটি পড়েছে হচ্ছে কি দূরপাল্লার বাস অর্থাৎ গণপরিবহন কিন্তু সংকট দেখা দিয়েছে। এবং কেন গণপরিবহন সংকট সেটির আমরা মূল রহস্য খুঁজতে গিয়েছিলাম, সেখানে যেটি উঠে আসলো মালিক পক্ষ থেকে যেটি গাড়ি চালানোর নির্দেশ দিল কিন্তু যে চালক রয়েছেন সেই চালকরা কিন্তু গাড়ি চালানোর জন্য তেমন কিন্তু রাজি হচ্ছে না। আমরা চালকদের সাথে সেটি কথা বলেছি, তারা যেমনটি পরিষ্কার করছিলেন যে আসলে যে এই সময় যে গাড়ি চালানো শুধু কক্সবাজার শহরটা, কক্সবাজার শহরের বাইরে গেলে কিন্তু তারা কিন্তু বিপদের সম্মুখীন হতে হচ্ছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রামে কিন্তু কয়েকটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা এই কারণে। এবং আমরা দেখেছি কিন্তু কালকে কিন্তু একজন যে বাস চালকের যে হেল্পার সেই হেল্পারের কিন্তু মৃত্যু হয়েছে। সব দিক দিয়ে কিন্তু তারা যেটি জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার কারণে কিন্তু যে চালকরা কিন্তু গাড়ি চালাতে কিন্তু অনীহা প্রকাশ করছেন। পাশাপাশি যদি আমরা বলা যে বিএনপি নেতাকর্মীদের যে যে অ্যাক্টিভিটিস সেটি কিন্তু তেমন চোখে পড়েনি, তবে আমরা দেখেছিলাম যে প্রথম দিন যে হরতালের ডাক দিয়েছে সেই হরতালের ডাকের দিন প্রথম দিন কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু শহরের যে হলিডে মোড় রয়েছে সেখানে হরতালকে স্বাগত জানিয়ে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করেন, পরবর্তী পুলিশের উপস্থিতি দেখে কিন্তু তারাও কিন্তু পালিয়েছেন। একইভাবে যে হরতালের প্রথম দিন সেদিনও কিন্তু নেতাকর্মীদের কিছুটা আমরা উপস্থিতি দেখেছি কিন্তু পরবর্তী তাদের পুলিশের দাওয়াতে তারাও কিন্তু তেমন উপস্থিতি, এই যে প্রথম দিন অবরোধে একদম কিন্তু আমরা বিএনপি নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখিনি। একইভাবে কিন্তু দেখেছি নেতা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু কলাতুলি ডোল তারপর হলিডে মোড় গুনকাস্তালা বাহাসারা এবং হচ্ছে লালদিগির পার্ক টার্মিনাল লিং রোড সহ বিভিন্ন এলাকায় কিন্তু সর্বোচ্চ অবস্থানে ছিল, তারা কিন্তু লাঠিচুটা নিয়ে কিন্তু যে অবরোধ সেই অবরোধ প্রতিরোধে কিন্তু মাঠে ছিল। তবে এক কথায় বলা যায় বিএনপির ভূমিকা ছিল আওয়ামী লীগ এবং কিন্তু এখনও পর্যন্ত কক্সবাজারে কিন্তু তেমন ভাঙচুর হয়নি এবং কোনো নাশকতাই এদিকে কিন্তু যে এ পর্যন্ত কক্সবাজারে ভাঙচুর নাশকতার দিক দিয়ে কিন্তু 6টি পৃথক মামলা হয়েছে, যে মামলায় কিন্তু বিএনপির একাধিক নেতাকর্মীকে কিন্তু আসামি করা হয়েছে। এরপর পর কিছু যে নেতাকর্মী রয়েছেন অল্প সংখ্যক যারা এখনও পর্যন্ত রয়েছেন তারাও যেমনটি বলছিলেন তারাও কিন্তু মামলার বইয়ে গ্রেপ্তারের বইয়ে কিন্তু তারাও গড়ছাড়া, শুধু কক্সবাজার নয় দেশজুড়ে কিন্তু একই চিত্র। এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও দাবি করেছেন যে এই পর্যন্ত তাদের যে 4000 কেন্দ্রীয় নেতা সহ 4000 অধিক কিন্তু নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে 7 জনের এই পর্যন্ত মৃত্যু হয়েছে। আজ সকালে কিন্তু কিশোরগঞ্জে কিন্তু পুলিশ যে বিএনপির পাল্টাপাল্টি দেওয়া হয় এই সময় কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন, তাদেরকে হত্যার দাবি তুলেন এই নেতা। তবে এখনো পর্যন্ত যে অবরোধে বড় ধরনের ঘটনা ঘটেনি, তবে কক্সবাজার এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, শান্তি সম্পূর্ণভাবে যে অবরোধ সেটি পালিত হচ্ছে। তবে যদি বলা যায় নিরাপত্তার যে নিরাপত্তা সেই নিরাপত্তার দিক দিয়ে কক্সবাজার সর্বোচ্চ অবস্থানে কিন্তু প্রশাসন এদিকে কিন্তু যে নাশকতা রুখতে কিন্তু পুলিশ
থেকে কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে কয়েকটি নাম্বার দেওয়া হয়েছে, যে নাম্বার দ্বারা আসলে যে যে কোনো জায়গায় নাশকতা বা ভাঙচুরের ঘটনা হলে তাদেরকে দ্রুত যেন এ অবগত করা হয়। এদিকে কিন্তু যে যান চলাচল রয়েছে, যান চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু যে যেসব গাড়ি যাচ্ছে সেই গাড়ি কিন্তু অধিকাংশ খালি, এবং আমরা চালকদের সাথে যে রয়েছে সে চালকদের সাথে কথা বলেছি, যেমনটি বলছিলেন আর যে গাড়ির যাত্রী সংকট, আসলে যাত্রী সংকট আসলে এই কক্সবাজারে যে পর্যটকদের উপর নির্ভর করে, এবং দেখতেই পাচ্ছেন অধিকাংশ গাড়িতে কিন্তু যাত্রী নেই, গাড়ি অনেক চালক, অটোরিকশা চালক, কনটম চালক তারা কিন্তু বেকার সময় পার করছেন। তারা যেমনটি বলছিলেন আসলে তাদের যে যে চার্জিং বিল, সে চার্জিং বিলও কিন্তু পাচ্ছেন না, এবং এটি যেন তারা এক কথায় বলছে এই যে অবরোধ সেটি কক্সবাজারের জন্য বিশাল একটি অশনি সংকেত। এ মুহূর্তে আমরা যেটা দেখেছি সারাদিনে যে যে অবরোধ, সেই অবরোধে কিন্তু বিএনপির উপস্থিতি তেমন ছিল না কক্সবাজারে, এবং যে নেতাকর্মী ছিল এবং তারা দেবন্তে বলছিলেন যে মহাসমাবেশ নয়াপল্টনে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে গিয়ে কিন্তু অধিকাংশ নেতাকর্মী কিন্তু এখনও পর্যন্ত কক্সবাজারে ফেরত আসতে পারেনি, এবং পাশাপাশি যারা নেতৃত্ব দেবেন তারাও এই মুহূর্তে ডাকা রয়েছেন। এই বলা যায় কক্সবাজারে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের মাঠ একদম খালি পর্যায়ে রয়েছে, শূন্যতা ভুগছেন। এই ছিল আমাদের কাছে এখানকার যে জেলা আওয়ামী জেলা বিএনপির যে অবরোধের সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইদুল ফরহাদ, বিএনপি।